নার্সারির সংজ্ঞা, যে স্থানে বৈজ্ঞানিক পদ্ধতিতে ছোট চারা বা উদ্ভিদের কলম উৎপাদন করা হয় এবং রোপণের পূর্ব পর্যন্ত যত্ন সহকারে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয় তাকে নার্সারি বলে। এখানে অতি যত্নের সাথে ফল, ফুল, শাকসবজি ও মশলা সহ যে কোনো গাছে চারা ও কলম তৈরি করা হয়। নার্সারি কেবল উন্নতমানের বীজ ও চারার সরবরাহই নিশ্চিত করে না, জনগণের কর্মসংস্থা সহ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। যে এলাকায় ভালো নার্সারি আছে সেই এলাকায় গাছপালা, ফুল, ফল ও শাকসবজির সরবরাহ বেশি থাকে, ফলে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। নার্সারির অর্থনৈতিক গুরুত্ব অনেক। ছোট ছোট নার্সারি থেকে বছরে লাখ লাখ টাকা আয় করা সম্ভব, কারণ এক বর্গ মিটার জায়গায় কয়েক হাজার চারা উৎপাদন করা যায়। অনেক চারা বিক্রয়ের উপযোগী করতে মাত্র দিনে চার সপ্তাহ সময় লাগে। আগাম চারা উৎপাদন করতে পারলে লাভ কয়েক গুণ বেড়ে যায়। একটি ভালো নার্সারি থেকে অল্প সময়ে প্রচুর অর্থ উপার্জন করা যায়। তাই নার্সারি স্থাপন করে নিজে লাভবান হওয়া যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় এবং দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তোলা যায়। নার্সারির প্রকারভেদ কম অর্থনৈতিক বিবেচনায় নার্সারি এক গার্হস্থ্য নার্সারি। এই প্রকারের নার্সারি ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজন মেটানোর লক্ষ্যে সর্ব জায়গায় ব্যক্তি তার নিজ বাড়িতে তৈরি করে থাকে। এতে ব্যক্তি তার প্রয়োজন অনুযায়ী ফুল, ফল বা বনজ চারা উৎপাদন করে। দুই, ব্যবসায়িক নার্সারি ছোট চারা বা কলমে চারা উৎপাদন করে। বিক্রয়ের জন্য যে নার্সারি স্থাপন করা তাকে ব্যবসায়িক নার্সারি বলে। এসব নার্সারিতে ফুল, ফল, সবজি, মশলা ও বনজ চারা তৈরি করে বাজারজাত করে। বর্তমানে অনুসন্ধানে মহানগরী এবং গ্রামাঞ্চলে এ ধরনের নার্সারি দেখা যায়। চার, সবজি নার্সারি বিভিন্ন জাতের শাক সবজি চারা উৎপাদন করা হয়। পাঁচ, মশলার নার্সারি মশলা ফসলের চারা উৎপাদন করা হয়। ছয়, অর্কিড নার্সারি শুধুমাত্র নানা জাতের অর্কিডের চারা উৎপাদন করা হয়। সাত, ক্যাকটাস ও ফার্নের নার্সারি ক্যাকটাস ও ফার্নের চারা উৎপাদন করা হয়। নার্সারির সংজ্ঞা, যে স্থানে বৈজ্ঞানিক পদ্ধতিতে ছোট চারা বা উদ্ভিদের কলম উৎপাদন করা হয় এবং রোপণের পূর্ব পর্যন্ত যত্ন সহকারে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয় তাকে নার্সারি বলে। এখানে অতি যত্নের সাথে ফল, ফুল, শাকসবজি ও মশলা সহ যে কোনো গাছে চারা ও কলম তৈরি করা হয়। নার্সারি কেবল উন্নতমানের বীজ ও চারার সরবরাহই নিশ্চিত করে না, জনগণের কর্মসংস্থা সহ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। যে এলাকায় ভালো নার্সারি আছে সেই এলাকায় গাছপালা, ফুল, ফল ও শাকসবজির সরবরাহ বেশি থাকে, ফলে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। নার্সারির অর্থনৈতিক গুরুত্ব অনেক। ছোট ছোট নার্সারি থেকে বছরে লাখ লাখ টাকা আয় করা সম্ভব, কারণ এক বর্গ মিটার জায়গায় কয়েক হাজার চারা উৎপাদন করা যায়। অনেক চারা বিক্রয়ের উপযোগী করতে মাত্র দিনে চার সপ্তাহ সময় লাগে। আগাম চারা উৎপাদন করতে পারলে লাভ কয়েক গুণ বেড়ে যায়। একটি ভালো নার্সারি থেকে অল্প সময়ে প্রচুর অর্থ উপার্জন করা যায়। তাই নার্সারি স্থাপন করে নিজে লাভবান হওয়া যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় এবং দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তোলা যায়। নার্সারির প্রকারভেদ কম অর্থনৈতিক বিবেচনায় নার্সারি এক গার্হস্থ্য নার্সারি। বিক্রয়ের জন্য যে নার্সারি স্থাপন করা তাকে ব্যবসায়িক নার্সারি বলে। এসব নার্সারিতে ফুল, ফল, সবজি, মশলা ও বনজ চারা তৈরি করে বাজারজাত করে। বর্তমানে উপশহরে, বন্দরে এবং গ্রামাঞ্চলে এ ধরনের নার্সারি দেখা যায়। খ, ব্যবহার ভিত্তিক নার্সারি। এক, ফলের নার্সারি। নার্সারিতে শুধু ফলের চারা উৎপাদন করা হয়। দুই, ফুলের নার্সারি। শুধু নানা জাতের ফুলের চারা উৎপাদন করা হয়। তিন, বনজ নার্সারি। শুধুমাত্র বনজ উদ্ভিদ, শাল, মেহগনি, সেগুন, রেইন ট্রি ইত্যাদি এ চারা উৎপাদন করা হয়। চার, সবজি নার্সারি। বিভিন্ন জাতের শাক সবজি চারা উৎপাদন করা হয়। পাঁচ, মশলার নার্সারি। মশলা ফসলের চারা উৎপাদন করা হয়। ছয়, অর্কিড নার্সারি। শুধুমাত্র নানা জাতের অর্কিডের চারা উৎপাদন করা হয়। সাত, ক্যাকটাস ও ফার্নের নার্সারি। ক্যাকটাস ও ফার্নের চারা উৎপাদন করা হয়।